হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? এসবে সবাই খুব ভালো আছো, সুস্থ স্বাভাবিক আছো? হঠাৎই আমি একটু গতকালকে মানে অসুস্থ হয়ে পড়েছিলাম, এখন খুব ভালো আছি। তো জানি না কি হয়েছিল কালকে, খুব শরীরটা অসুস্থ হয়ে পড়েছিল, গলা বুক ব্যথা, ঢোক গিলতে পারছিলাম না। এই যে চা খাচ্ছি এখন, কোনো কথা যার জন্য আমি বলিনি, কোনো ভিডিওর মধ্যে, পুরো ভিডিওর মধ্যেই কোনো কথা বলিনি, বলার চেষ্টা করলেও মানে তোমরা শুনতে পারতে না, এতই বাজে অবস্থা, গলা পুরোই হয়ে গেছিলো, ধরে গেছিলো, আর খুব কষ্ট হচ্ছিল কথা বলতেও আমার। আমি মেডিসিন খেয়ে নিয়েছি, ঘরে ছিল সর্দি কাশি আর কি। মাথায় খুব যন্ত্রণা হচ্ছে, এই যে সাঙ্গে বলছি একটু টিপে দেওয়ার জন্যে। তো আমার সবসময় খেয়াল রেখেছে, যখন যেটা বলেছি খালি মাথা টিপে দে, মাথা যন্ত্রণা হচ্ছে, বাম লাগিয়ে দে, এইসব করছে খালি। সাধারণত আমি অসুখে পড়ি না, কিন্তু তাও বলা যায় না কখন কি মানুষের শরীর খারাপ হয়ে যায়। হয়তো ঠান্ডা লেগে এটা হয়েছে, জানি সর্দি কাশিটা না হলে হঠাৎ করে কিভাবে কি হলো। আর গা হাত পা প্রচুর ব্যথা, মানে জ্বর জ্বর ভাব আর কি, কিন্তু টেম্পারেচার সেরকম নয়। তো কোনো রকমে একটু স্নান ফান করে নিলাম, আর আজকে প্রথম আমার স্নান টান করে উঠে না শীত করছে, স্নান করে উঠে কিরকম ঘাম হয়, গরম হয়, আজকে প্রথম শীত শীত করছে। এই একটু চুল টুল ভিজে আছে, খুলে দিয়ে শুয়ে পড়েছি। সায়ন কি করছে? আমার আজকে ঘরের সেরকম কোনো কাজ হয়নি, ঘর মুছতেও পারিনি, কোনো রকমে ঝাড়ু দিয়ে দিয়েছি, যে জামা কাপড় ভিজে সব, মানে বাইরে বাইরে রোদ তো আজ কিন্তু দিয়ে আসা হয়নি, ঘরেই রয়েছে, সব অগোছালো হয়ে আছে। কোনো রকমে আর কি ডাল সিদ্ধ ভাত আলু করেছি, শান বসে বসে কার্টুন দেখছি। পাশে শুয়ে আছে মহারাজ, অসুস্থ হলে না ও আমার বেশি খেয়াল রাখে, আরো সবসময় পাশে পাশে থাকে। সারাদিন তো তোমাদের দাদা থাকেই না, ওই থাকে সবসময়। স্কুল থাকলে আরো অসুবিধা হতো, যেহেতু আজকে স্কুলে যাইনি, এক্সাম হয়ে ছুটি আছে আজকে। এই মা বেটা খেয়ে নেবো, দাদা তো বিকেলে আসবে, একটু খেয়ে মেডিসিনটা খেয়ে আর ঘুম দেবো। অল্প ভাত নিয়ে নিয়ে যাই না, খেতে পারবো কিনা ইচ্ছা হচ্ছে না খাওয়ার একদম। তো এই এবার একটু বিকেল বেলায় তোমাদের সাথে কথা বলতে চলে এলাম, দুপুরবেলা ঘুম টুম দিয়ে নিয়েছিলাম, গলা বুক এখনো খুব ব্যথা আর কি, ওটাই বলছি। মেডিসিন তো আস্তে আস্তে কাজ করবে, একসঙ্গে কি কাজ করবে? খেলাম আর শরীর ঠিক হয়ে গেল, একটু একটু রেজাল্ট দিচ্ছে, জানি না মানে একটা দিন তো একটুখানি হবে, তারপরে আসছি। তো এই যে সায়ন আবার আমার মাথায় বাম দিচ্ছে, দাদা ভাই ভিডিও করে দিচ্ছে। একটু ভালো করে ঘুম দিচ্ছিলাম, সায়ন দেখিয়ে দিল। আর আজকে যেহেতু রাত্রে আমি আর খাবার করতে পারিনি, উঠতে ইচ্ছা করছিল না, গা হাত পা ভীষণ যন্ত্রণা ছিল, তাই বাইরে থেকে নিয়ে এসেছে রুটি মিষ্টি বোঁদে,
শাশুড়িমাকে দিয়ে এসেছি, আর এই সায়ন আর আমি খাবো, আর দাদার জন্য রেখে দিই। রসগোল্লা দুটো দিয়ে দেবো। সায়ন খেয়ে নিলে ওর থালায় আমি নিয়ে নেবো। তারপরে এই রেখে দিলে আবার দাদা এসে খাবে, দাদা নিচের দোকানে। আশাপাশে কত বাজার ফাজারও করে নিয়ে এসছে। বলেছিলাম অবশ্য ঘরে কাঁচা সবজি ফবজি নেই, যেগুলো যা নেই আর কি বলে দিয়েছিলাম, তো আসার পথে একটু করে নিয়ে এসেছে বাজার। সকাল হলেই তো রান্নার ব্যাপার থাকে। তো ফ্রেন্ডস, ভিডিও আর বড় করতে পারছি না, আজকের মতন টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমি সুস্থ থাকলে কালকে আবার ভিডিও হবে, তো আজকের মতন টাটা। তো হঠাৎ যে কি হলো, হঠাৎ কথা বুঝতেই বলার পারলাম না চেষ্টা কি হলো, করেছি ওখানটায়, কি কিন্তু হয়নি। গলা ঠাল্লা পুরো ভীষণ ব্যথা। গলা ব্যথা জোরে করছে। বলো।